তেমনি রোজাটা কবুল হতে গেলে দুটি জিনিসের শর্ত করেছেন বিশ্বনবী, একটা হচ্ছে ঈমান আর একটা হচ্ছে ইহতিসাব। আল্লাহ তাবারক ওয়া তাআলার নবী বলছেন তোমাকে ঈমানের সঙ্গে আর ইহতিসাবের সঙ্গে রোজা রাখতে হবে। তাহলে আগে ঈমানটাকে ক্লিয়ার করে নি, রোজার ভিতরে ঈমান কি বন্ধুরে, রোজার ভিতরে ঈমান কি, রোজার ভিতরে ঈমান হচ্ছে আমি আল্লাহর জন্য রোজা রাখছি এবং আমার রোজা কবুল হবে, আমার গুনাহ মাফ হবে, আমি একদম ঈমানে কিনের সঙ্গে রোজা রাখছি। ঈমান এমন একটা জিনিস যে আমলের সঙ্গে ঈমান থাকবে না ওই আমলটা আল্লাহর কাছে কবুল হবে না, যে আমলে ঈমান নাই ওই আমলটা কবুল নাই। তাহলে রোজার ঈমান হচ্ছে যে বিশ্বনবী বলেছেন যে যে রোজা রাখবে তার জীবনের গুনাহ মাফ হবে। আমি রোজা রাখছি গুনাহ মাফের উদ্দেশ্যে রাখছি আর আমার আল্লাহ আমার রোজা কবুল করবেনই এবং আমাকে মাফ করবেনই। বিশ্বনবী বলেন আল্লাহ তাবারাক ওয়া তাআলার উপরে তোমার যেমন ভরসা থাকবে, যেমন তুমি আল্লাহকে দিলে আনবে, তুমি আল্লাহর ব্যাপারে যতটা ভরসা রাখবে আল্লাহ তোমার সঙ্গে সেই ব্যবহার করবে। আল্লাহ তাবারাক ওয়া তাআলার উপরে যতটা তুমি ধারণা রাখবে, যেমন তোমার ধারণা তেমনি আল্লাহ তরফ থেকে তুমি রিটার্ন পাবে। তার মানে হচ্ছে আমি যে রোজা রাখছি এই রোজা রাখার তৌফিকটা যিনি দিয়েছেন তিনি আল্লাহ, নিশ্চয়ই তিনি মাফ করবেন বলে আমাকে তৌফিক দিয়েছেন। এখন আমরা তওবা করব, আল্লাহর কাছে ক্ষমা চাইব, আল্লাহ আমাদেরকে মাফ করে দেবেন। একজন বড় আল্লাহওয়ালা বলছেন যে আমরা তওবা করেছি তাই আল্লাহ মাফ করেছেন, জি না এটা নয়, বরং এটা যে আল্লাহ মাফ করার ইচ্ছা করেছেন বলে আপনাকে আমাকে তওবা করার তৌফিকটা দান করেছেন। আল্লাহ যাকে মাফ করার ইচ্ছা করেন তাকেই তওবা করার তৌফিক দেন, আর আল্লাহ যাকে হেদায়েত দেন নামাজের কাতারে দাঁড়ানোর তৌফিকটা আল্লাহ দেন। আমরা যে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ি আমাদের মতো অনেক নারী অনেক পুরুষ পড়ে না, তারা যে পড়ে না তারা আল্লাহর তৌফিকের বাইরে আছে, আর আমরা নগদ একটা আল্লাহর কাছে প্রাপ্য পেয়ে গেছি তৌফিক। অতএব আপনাকে আমাকে আল্লাহ আর কয়টা দিনের পর সাহারি খাওয়াবেন, যতগুলি লোক সাহারি খাব এবং রোজা রাখব জেনে নিতে হবে যে আল্লাহ আমাকে সাহারি খাওয়ার যখন তৌফিক দিয়েছেন নিশ্চয়ই আল্লাহ আমাকে মাফ করবেন। এই গুনাহ মাফের ব্যাপার যা রয়েছে এর উপরে 100-তে 100 ঈমান রাখতে হবে। ছোট্ট একটা উদাহরণ দিচ্ছি, 1 মিনিটও লাগবে না, 30 সেকেন্ডে। হাত তুলে দোয়া করা জায়েজ না না জায়েজ, আর জামাতবদ্ধ করে দোয়া করা জায়েজ না না জায়েজ, এ বিষয়টা নিয়ে আমি ফতোয়া দিতে আসিনি, ফতোয়া দেওয়ার ক্ষমতা নাই, একটা উদাহরণ দিচ্ছি। ধরে নেন রমজান মাস 25-27 শবে কদরের রাত চলছে, ইমাম সাহেব বললে যে ভাই এটা শবে কদরের রাত গো, তো বেশি বেশি করে সবাই কাঁদা কাটা করো আর বেশি বেশি করে নফল নামাজ পড়ো। গোটা গায়ের মুসল্লি বলছে তাই হবে, খুব নামাজ পড়ছে, খুব নামাজ পড়ছে, একদম ফজরের কাছাকাছি হয়ে গেছে। তখন ইমাম সাহেব বলছে চলো সবাই মিলে একবার কেঁদে লি আল্লাহর কাছে। গভীর রাত আর খানিকক্ষণের পরই সাহারি খেতে হবে আর ফজরের আজান হবে। ইমাম সাহেব বলছে আমি দোয়া করি তোমরা আমিন বলো, যায় যে না যায় যে ফতো আনবেন, আমি উদাহরণ দিচ্ছি। তো ইমাম সাহেব শুরু করেছে সবাইকে বসিয়ে দিয়ে, এ আল্লাহ তুমি আমাদেরকে মাফ করে দাও, রব্বুল আলামিন তোমার নাফরমানি করেছি মাফ করে দাও, জেনে বুঝে করেছি না বুঝে করেছি,
দিনে করেছি, রাত্রিতে করেছি, গোপনে করেছি, প্রকাশে করেছি, তুমি মাফ করে দাও। মাহবুব গো, সারা জীবনটা কোনা করে করে কয়টা করে দিয়েছি, তুমি মাফ করে দাও। এই আল্লাহ, তুমি মাফ না করলে কে করবে? আল্লাহ আল্লাহ না। এইভাবে ইমাম সাহেব কাঁদছে, আর ওই কাঁদা দেখে মুসল্লিরাও কাঁদতে শুরু করেছে। একদিকে হাজি সাহেব কাঁদছে, গাজী সাহেব কাঁদছে, সামনে মসজিদ কাঁদছে, মাস্টার কাঁদছে, সর্দারজি কাঁদছে, আর কেউ কাঁদছে, মুখিয়া কাঁদছে, সরপঞ্চ কাঁদছে, প্রধান কাঁদছে, সবাই যেন টুকরে টুকরে কাঁদছে। আর মনে মনে নিজের পাপগুলো কার লাগবে, মাহবুব সুযোগ পেয়েছি, তুমি মাফ করে দাও। এরই ভিতরে এক বেঈমান খালি চোখে পানি নাই, সুক্ষা আমিন বলছে আমিন, আর মনে মনে ভাবছে মাফ হতেও পারে না পারে। পাক্কা বেঈমান, পাক্কা বেঈমান। রব্বুল আলামিন বলছে আমার ব্যাপারে যদি তোরে ধারণাটা হয়ে যায় তাহলে জেনে নে এখনো তুই কামিল ঈমানে পৌঁছাতে পারলি না। যদি কেউ আল্লাহর ব্যাপারে যদি শব্দ ব্যবহার করে দেয় তাকে কামিল ঈমানদার বলা যাবে না। যদি আল্লাহ থাকে তো তোকে কিয়ামতের মাঠে দেখে নিব, এই কথাটা বেঈমান ছাড়া ঈমানদার বলবে না। আল্লাহ আছেই তোকে দেখে নিব। অতএব মাপের সময় দীর্ঘ বিশ্বাস রাখতে হবে যে আমার আল্লাহ আমাকে মাফ করবেনই করবে, এই বিশ্বাস রেখে কানতে হবে। আর দ্বিতীয় নম্বর হচ্ছে এহতেসাব। এহতেসাবের মানে করেছেন একজন বা এহতেসাব বা মানা এখতে খাল্লা আছে, তুমি তোমার দিলকে একবার জিজ্ঞেস করো। আর এহতেসাব মানে হচ্ছে খালেস নিয়তে রাখা। এহতেসাবের মানে হচ্ছে নিয়তকে সহি করে রোজা রাখা। এহতেসাবের মানে হচ্ছে ইমানের উপরে রাখা, একিনের উপরে রাখা, আকিদার উপরে রাখা। যতগুলি মানে আছে তার মানে হচ্ছে তার ততগুলির ভিতরে একটা হচ্ছে যত রকম এহতেসাবের মানে আছে তার মধ্যে একটা মানে হচ্ছে তোমার খালিস নিয়তকে জিজ্ঞেস করো, কোন নিয়তে তুমি রোজা রাখছো, এ রোজার ব্যাপারটা তোমাকে ক্লিয়ার করে নিজের নিয়তকে জিজ্ঞেস করতে হবে। এখানেও আবার একটা ছোট্ট উদাহরণ দিব, ছোট্ট বেশি লম্বা লয়। একজন একটা সাইকেলের টিউ নিয়ে এসছে, সাইকেলের টিউ এতে ও নজেলে সিরিঞ্চি আর পাম্প পাটা লাগিয়ে পাম্প করছে, ফস ফস ফস, দেড় ঘন্টা চালাইছে কিন্তু পাম হচ্ছে না। হাজি দেড় ঘন্টায় পাম হবে না? হবে, কিন্তু আর হচ্ছে না। তো একজন মুরব্বী এসে বলছে কি করছি রে খলিল? তো বলছে যে পাম করছি দাদু। কখন থেকে করছি? বলে আটটা থেকে লেগেছি, সাড়ে নটা বাজছে। হ্যাঁ, তো লাঠি করে খুঁচে দেখছে যে 2 ইঞ্চি কাটা আছে টিউটা। তখন বলছে তোর টিউ যে কাটা, বলছে আমি কেটেছি। বলেন এবার ওর মাথাটা কি? বলছে আমি কেটেছি। কত সুন্দর করে মিষ্টি করে বলছে, দাদু আমি কেটেছি গো। আচ্ছা বলেন, ও টিউ কেটে দিয়ে পাম করছে, পাম হবে? 2 দিন করলে হবে? মুখ খুলেন, 1 সপ্তাহ তো হবে যদি সুরা ইয়াসিন পরে পাম করে, হবে না। তার কারণ ওর একদিক কেটে দিয়ে আর একদিকে পাম মারছে। ভাইরা আমার, এহতেসাব বা মানা ইখতিখলাস যিনি বলছেন তিনি বলতে চাইছেন তোমার নিয়তকে জিজ্ঞেস করো, তোমার ইয়াকিন কি, তোমার আকীদা কি। অনেকে করেছে কি, পশ্চিম দিকে সূর্য উঠেছে রমজান মাসের গোসল করে নিয়ে তারাবি পড়ার জন্য মসজিদে ঢুকে পড়লো, কিন্তু ওর নিয়তটা কি আছে, যেদিন ঈদ হয়ে যাবে মসজিদ থেকে বেরিয়ে চলে যাব, আর নামাজ পড়ব না, খালি রোজাটার জন্যে ঢুকেছি। 10টা হয়ে গেল আর 20টা, 20টা হলো আর 10টা, 25টা হলো আর 5টা, 27টা হলো আর 3টি, 29টা হয়ে গেল, এবার চাঁদ উঠলে তো গেল, আর না উঠলো তো আর 1টা। যখনই 30টা রোজা হয়ে গেল, বীরবীর 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 করে বাংলাতে দোয়া পড়ছে ভাই মসজিদ রে, 1 মাস এসেছিলাম খুব লাফালাফি খোদাখুদি করেছে, তুমি মাফ করে দাও, বেঁচে থাকলে আগামী রমজানে দেখবো
আর মাঝে ঢুকবো না। আল্লাহ বলছে তোর মতো চিটিং বাজকে আমি ভালো করে জানি, তুই একদিকে নিয়ত করেছিলি মসজিদ থেকে বেরিয়ে যাব, একটা টিউয়ের একধারে কেটে দিয়ে পাম্প করলে যে হালাত হয়, যে লোকগুলো নিয়ত করে ঈদের পরে আর মসজিদে থাকবো না খালি রোজাটা রাখবো, ওই লোকগুলি ওই রকম টিউয়ে পাম্প করার মতো রোজা রাখে, এদের রোজা কবুল হবে না, এদের নামাজ কবুল হবে না, এদের মসজিদ যাওয়া আসা হয়, এরা রোজার শর্তের বাইরে পড়ে গেছে, বিধায় এদেরকে নিয়ে কোনো কাজ হবে না। জি, এরকম লোক আপনাদের এলাকায় আছে? একবার বলেন যে রোজাতে ঢুকে যায় তারপর বেরিয়ে পালিয়ে যায়, অনেক আছে, অনেক আছে। ভাইয়া উঠিয়েন না, হজ নিয়ে দুটি কথা বলবো শেষ দিকে নিয়ত করেছি, এটা আর দু মিনিট বলবো, দু পাঁচ মিনিট, রোজার কথা বেশি আর বলবো না। তো রোজা কি করে রাখতে হয়, কেমন করে হয়, ফতোয়া বিভাগটা আলিমদেরকে জিজ্ঞেস করবেন, আমি তো আলিম নই, আমি দর্শন তত্ত্ব থেকে আপনাদেরকে কি দিলাম, যে সামনে রমজান আসছে, একজনে যেন বাদ না যায়, খালিস নিয়তে রোজাতে আমরা ঢুকে যাব এবং আল্লাহকে রাজি খুশি করার উদ্দেশ্যে রোজা রেখে গুনাহ মাফ করিয়ে নিব। বিশ্বনবী তো ছ মাস আগে থেকে তৈয়ারি নিতেন রোজার জন্যে। এখন ছোট্ট দুটি কথা বলবো হজের ব্যাপারে। বিসমিল্লাহির রহমানির রহিম। وَلِلَّهِ عَلَى النَّاسِ حِجُّ الْبَيْتِ مَنِ اسْتَطَاعَ إِلَيْهِ سَبِيلًا। জি, হজ একটা ইবাদত, আর এই ইবাদতকে কেন্দ্র করে আল্লাহ গোটা একটা সূরা দিয়েছেন, সূরা হজ। ভাইরা আমার, আল্লাহর নবী বলছেন হজ্জুল বাইতি মান ইস্তাতা ইলাইহি সাবিলা। আল্লাহ বলছেন ওয়ালিল্লাহি আলান নাসি হজ্জুল বাইতি মান ইস্তাতা ইলাইহি সাবিলা। রব্বুল আলামিন বলছেন মুমিনের দল তোদেরকে আমি আমার বাড়িতে দাওয়াত দিছি, আয়। আল্লাহ আগে ঠিকানা বললেন, আমি যদি আপনাদেরকে দাওয়াত দিই তো আগে ঠিকানাটা বলে দিব, কোন জায়গায় আপনি যাবেন, বর্ধমানে কোথায় নামবেন, আমার বাড়িটা কোন জায়গায়। তো আল্লাহ তাআলা তাআলা বলছেন ইন্না আউয়ালা বাইতিন উদিয়া লিন্নাসি লাল্লাযী বিবাক্কাতাম মুবারাকা। হে বিশ্ববাসী রে, আমার ঘরটা মক্কা মুকাররমাতে আছে রে, এই ঘরটা পৃথিবীর প্রথম ঘর, এটাকে আমি বানিয়েছি তোদের জন্য, এখান থেকে তৌহিদের তৌহিদের তরঙ্গ বিশ্বব্যাপী পৌঁছিয়ে যাবে রে। মক্কাটাকে আল্লাহ সাজিয়েছেন, মদিনাটাকে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাজিয়েছেন, মদিনাতে রিসালাতের সমস্ত কিছু মদিনার সঙ্গে জড়িয়ে রয়েছে, আর মক্কাতে তৌহিদের সব কিছু জড়িয়ে রয়েছে। তো আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে বলছেন এ বাসবাসী সন ফি আয়াতুম মাকামু ইব্রাহিমা ও মান দাখালাহু কানা আমিনান। হে পৃথিবীর মানুষ, আয় আয় আয়, আমি তোদেরকে দাওয়াত দিচ্ছি, আয়, আমি তোদেরকে ওখানে কি দেখাবো রে, আমার ঘরের সঙ্গে ইব্রাহিমের জায়গা আছে রে,
এখানেই তোদের জ্ঞানের বহর খুলে যাবে রে। মক্কার মাটিটা এমন জায়গা, মক্কার মাটিতে মাটিতে গলিতে 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 মাটিতে মাটিতে ইতিহাস কোরআনের সঙ্গে সম্পৃক্ত আছে, মদিনার গলিতে গলিতে মাটিতে মাটিতে কোরআনের সঙ্গে সম্পর্ক সম্পৃক্ত আছে। গোটা কোরআনটাকে আল্লাহ তাবারাক ওয়া তাআলা দুইটি শহরে কমপ্লিট করেছেন। এর জন্য কোরআনে একটা সূরা আছে, সূরাটার নামই হলো সহর বালাদ, সূরাটার নামই হলো সহর, সহর মানে হচ্ছে বালাদ, বালাদ মানে শহর। আল্লাহ বলেন লা উকসিমু বিহাজাল বালাদ ওয়া আনতা হিল্লুম বিহাজাল বালাদ, এই বালাদের উপরে শহরের উপরে কসম করলেন কেন বন্ধু রে? এখানে অনেকগুলি ঘটনা ঘটানো আছে, এর মধ্যে আল্লাহ তাবারাক ওয়া তাআলা বেশ কয়েকটি কসম খেয়েছেন, আমি ওদিকে যাচ্ছি না। আল্লাহ তাবারাক ওয়া তাআলা সূরা 3 এ বলছেন ওয়া তিনি ওয়া যাইতুনি ওয়া তুরি সিনিন ওয়া হাযাল বালাদিল আমিন। আল্লাহ সূরা 3 এর ভিতরে ওইভাবে দুইটি জিনিস ফলকে ধরেছেন আর দুইটি পাহাড়কে তুলে ধরেছেন, একটা হলো তুর আর একটা ওয়া হাযাল বালাদিল আমিন, বলতে গারে হীরাকে বোঝানো হয়েছে আর জবালে নূরকে বোঝানো হয়েছে। তো আল্লাহ তাবারাক ওয়া তাআলা গোটা কোরআনকে কমপ্লিট করেছেন দুটি শহরে, সেই শহর দুটি নাম কি? একটা মক্কা মুকাররমা আর একটা মদিনা মানওয়ারা। কোরআনে যতগুলি আয়াত আছে যে কোনো আয়াতকে আপনি পড়েন আর জিজ্ঞেস করেন তুই কোথা হয়েছিলি, হয় বলবে মক্কাতে না হয় বলবে মদিনাতে। তো আল্লাহ তাবারাক ওয়া তাআলা এই দুটি শহরের মাটিতে মাটিতে ভিতরে ভিতরে যেন ইতিহাসকে জড়িয়ে রেখে দিয়েছেন। তাই আমার আল্লাহ বলছেন আয় 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 আমার ঘরে আয়, তোদেরকে একটা জিনিস আমি দেখাব। হাজি ভাই, আমি আপনাদেরকে বলছি বর্ধমান আসেন। আপনি জিজ্ঞেস করলেন কি কি হবে, বলে বিশ্বভারতী দেখাবো, ওখানে বিশ্বভারতী কলেজ আছে। তো আল্লাহ দেখাইতে চাইছেন। এখন সহজ করে ছোট একটা কথা বলি, আপনার বাড়িতে একটা বিয়ের কার্ড এসছে, কার? শালির বিয়ে, শালার বিয়ে, বন্ধুর বিয়ে, ভাইয়ের বিয়ে, চাচাতো ভাইয়ের বিয়ে, খালাতো ভাইয়ের বিয়ে, যতগুলি বিয়ের কার্ড এসে হাজির হয় নিমন্ত্রণ আমন্ত্রণ পত্র, আপনি যাওয়ার জন্য তৈরি হয়ে যান, না আমাকে ডেকেছে, বন্ধুর সম্মান রাখলাম, বিয়ের সম্মান রাখলাম, শালার সম্মান রাখলাম, শালির সম্মান রাখলাম, প্রতিবেশীর ইজ্জত রাখলাম, বহু দূরে দিল্লিতে বাস করে আমার এক বন্ধু তার বিয়েতে ডেকেছিস গেলাম, কিন্তু আমার আল্লাহ বলছে দেখ একবার ভেবে ওইগুলির থেকে কি আমার মূল্য কম আছে নাকি রে? কতদিন আগে তোদেরকে আমি দাওয়াত দিয়েছি, আমার ঘরের কাছে আয়, ওখানে আছে কি ফিহি আয়াতুম মাকাম ইব্রাহিম, ওই জায়গায় ইব্রাহিমের মাকাম আছে, এটা তোরা দেখবি, অমান দেখালাবো, ওখানে যে ঢুকে যাবে কানা আমিনান সে নিরাপত্তা পেয়ে যাবে রে, তার নিরাপত্তাকে কেউ হরণ করতে পারবে না। আবার আল্লাহ বলেন ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মানিস্তাতা ইলাইহি সাবিলা, আমি আল্লাহর জন্য মানুষের উপরে এটা দিয়ে দিয়েছি, তোদের যদি সমর্থ থাকে তাহলে তোরা আল্লাহর ঘরে আয় আমার ঘরে আয়। একটা কথা আপনাদেরকে জিজ্ঞেস করব, সবাইকে চিল্লাইতে হবে না, এক দুজন উত্তর দিলেই হবে। আমি যদি আপনাদেরকে খরদহিলে বলি যে একটা জায়গা কিনে 10 কাঠা জায়গা আমি কিনবো আমার টাকায়, কিনে ওখানে একটা মসজিদ বানাবো, 10 কাঠার উপরে বিশাল মসজিদ, 5 তলা, মার্বেল পাথর রং ফার্নিচার দিয়ে ওকে সাজিয়ে দিব, যেমন ইচ্ছা ওরকম সাজিয়ে দিব, সব টাকা আমার, লোক খুশি হবে না? আমি বলবো ওই যে ইমাম দাঁড়াই মেহরাব ওই মিম্বারের সামনে 10 ফুট বাই 10 ফুট ওই জায়গাটা খালি আমার থাকবে, ওইটা মালিকানা দিব না মসজিদকে, কেউ মেনে নিতে পারবে? মসজিদের ভিতরে আমার ব্যক্তিগত জায়গা মানতে পারবে না। কিন্তু দেখেন আগে যা ছিল ছিল, আমি 2007 হজ করেছি আর লাস্ট গেছি 2018 19-এ যেতে পারিনি লকডাউন, সেই টাকা আজও জমা আছে।
আজও বিমানের টিকিট জমা আছে, তো সাইডের মার্কেটগুলো ভাঙতে 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 বর্তমানে মুসল্লা করেছে 1.5 কোটি। বুঝতে পারছেন? ইমাম দাঁড়ানোর পর ওখানে 1.5 কোটি লোক দাঁড়াতে পারবে, এতটা ব্যবস্থা করে দিয়েছে। এতটা আল্লাহর ঘর মসজিদ, আল্লাহর ঘর মসজিদ, আল্লাহর ঘর মসজিদ। আর কাবার সামনেই জায়গাটা ইব্রাহিমের। ইব্রাহিম তো আল্লাহ নাই, তাহলে ইব্রাহিম ওখানে জায়গা পেল কি করে? আল্লাহ বলছে দেখ ওই জায়গাটা কত দামি রে, আমি আল্লাহ ইব্রাহিমকে জায়গা দিয়েছি। তাহলে আগে ইব্রাহিম জায়গা নেয়নি, বরং হৃদয়কে নিয়েছে, দিল নিয়েছে। এই মোবাইলটা আমার, কেউ যদি আমার দিলকে কেড়ে নিতে পারে মোবাইলটা তাকে অটোমেটিক দিয়ে দিব। তো আমার আল্লাহ ইব্রাহিমের ব্যবহারে কত সন্তুষ্ট হয়েছেন যে তার ঘরের সামনে জায়গা দিয়েছে। আর ওই মাকাম ইব্রাহিমের পাশেই রয়েছে হাজেরার মানে আপনার জমজমের কূপ, সামান্য গেলি রয়েছে সাফা মারওয়া, হাজেরা ধরেছে বিশ্বকে দড়িয়ে দিয়েছে। বাদশা হোক ফকির হোক যে যাবে না কেন, ওকে ওখানটা ধরতে হবে। তাহলে এরা এত জায়গা নিল কেন, এত সম্মান পেল কেন? আল্লাহর জন্য জিন্দেগিটা কোরবানি দিয়েছে, আল্লাহ তাদের সম্মান বাড়িয়ে দিয়েছে। তাই আমার আল্লাহ বলছে আয় তোরা ইব্রাহিমের জায়গা দেখতে পাবি। ইব্রাহিমের পদচিহ্ন আজও কাবার চত্বরে রাখা রয়েছে। কেন কেন কেন? তাদের কোরবানি ছিল, তাদের মিজাজ ছিল, তারা আল্লাহকে আপন বানিয়ে নিয়েছে এবং ওই জায়গাতে তারা নিজের জায়গা বানিয়ে নিয়েছে। হতভাগা মুসলমান, আজকে আমরা আল্লাহর দাওয়াতে পৌঁছাতে পারছি না। ইস্তাতাত, ইস্তাতাত বলতে টাকা আমরা তর্জমা করি, যদি তোমার টাকা হয় তো তা যাও। জিনা ইস্তাতাত বলতে টাকা বলছে না, ক্ষমতা বলছে। কারু যদি হেঁটে ক্ষমতা হয় তো হেঁটে যাবে, হেঁটে যদি কারু ক্ষমতা হয় তো হেঁটে যাবে। আর ইস্তাতাতের তফসির করতে গিয়ে মুফাসসিরা প্রথম বলছে মনোবলটা আগে দরকার। তুমি মনকে রেডি করো, আল্লাহ পৌঁছাবে তোমাকে। তুমি রেডি হও, জি ভাই, তুমি রেডি হও আগে। তোমার মন যখন রেডি হবে তখন তুমি ঠিক ওখানে গিয়ে পৌঁছে যাবে, আল্লাহ তোমাকে ওখানে পৌঁছিয়ে দেবেন। সত্য ঘটনা আপনাদের সামনে একটা বলছি, সত্য ঘটনা। 5টা মিনিট বসেন, উঠিয়েন না, আল্লাহর গোলাম 5টা মিনিট বসেন। সত্য ঘটনাটা কি? আরাফাতের ময়দানে মক্কাতে স্বামী স্ত্রী দুজন পান খেয়েছে বাসে। তো আমি বললাম যে আমাকে একটু পান দেবেন, বলে হ্যাঁ দিব। তো আমি ওদেরকে জিজ্ঞেস করছি আপনারা কি করেন, আপনারা কি করেন? হজ উমরা এসেছে, হজে এসেছে, উমরাতে এসেছে, মানে টাকাওয়ালা। তো বেটা ছেলেটা মাথাটা আস্তে আস্তে করে নামিয়ে নিলে, আর মেয়ে মানুষটা আমাকে বলছে ভাই আমরা খুব গরিব মানুষ, আমি একটা মাস্টারের বাড়িতে থালা হাঁড়ি ধুই, ঝি কাজের মেয়ে, আর আমার স্বামী আন্দুলপোতা স্টেশনে পা ভ্যান চালাই, গরিব মানুষ মেশিন ভ্যান নেই। এলেন কি করে? বলছে ভাইয়া যেদিন আমাদের দুজনের বিয়ে হলো, দুজনে বাসর ঘরে গেলাম, সেদিনই প্রথমে নিয়ত করেছিলাম যদি আল্লাহ কোনো দিন আমাদেরকে টাকা পয়সা দেয় তাহলে আল্লাহর ঘরটা পৃথিবীতে বেঁচে থাকার আগে দেখে যাব। এই কথা নিশ্চিত করেছি, সেই যে বিয়ে করেছি আমরা দুজনে টাকা জমাতে জমাতে, আজকে আমাদের 36 বছর বিয়ে হয়ে গেল, এতদিন পর আল্লাহর ঘরে পৌঁছাতে পেরেছি। ছোট ছোট 2-3টি বাচ্চা আছে,
তাদেরকে রেখে এসেছি, তারা স্কুলে পড়াশোনা করে। তাহলে আমাদের নিয়ত ছিল টাকা হলে ফার্স্ট চান্সে আমরা আল্লাহর ঘরে যাব। এখন আমাদের অবস্থা কি, সংসার চলছে না চলছে না চলছে না, ঋণ দেনা অসুখ বেরাম চলছে না চলছে না, হঠাৎ যদি আল্লাহ বরকত দেন টাকা ঢুকতে শুরু হয়, তো দেখা গেল সারা বছরে সংসার চালিয়ে 10,000-20,000 থাকে, কোনো বছরে থাকে না। এখন আল্লাহ বরকত দিতে শুরু করেছে, সারা বছর সংসার চালিয়ে যদি 5,00,000 টাকা থেকে যায়, সঙ্গে সঙ্গে মাথায় বিগার নিবে যে কোন জায়গাতে জায়গা বিক্রি আছে, রোড সাইডে কোথা জায়গা আছে, দোকানের বহর বাড়াবো, ব্যবসার বহর বাড়াবো। কিন্তু আমার আল্লাহ বলছে না, তোদের ব্যবসার দোকানের বহর নয়, টাকার প্রথম চান্সটাই হবে আমার ঘর। লিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা। আয় আয় আয়, আমি তোদেরকে দাওয়াত দিয়েছি, আমার ঘরে এসে তোরা বেরিয়ে যা, আমার ঘরে থেকে যা, আমার মেহমান হয়ে সারা জীবন পৃথিবীতে থাকবি রে, ইজ্জতে রুজি তোরা খেয়ে চলবে। অতএব মুসলমান, হজ এমন একটা ফরজ, এমন একটা ফরজে আইন ইবাদত, ইসলামের 5টি স্তম্ভের ভিতরে এটি কি স্তম্ভ, আল্লাহর নবী বলছেন। অতএব হজকে কোন রকম করে এড়িয়ে যাওয়া যাবে না। হাফেজ আইনুল বারির একটা পত্রিকা আমরা পড়েছিলাম, আল্লাহ ওনাকে মাফ করুন, জানার নসিব করুন, আইল হাদিস পত্রিকায় উনি লিখেছিলেন। এখনকার আলিমরা যারা মক্কা মদিনা থেকে পড়ে আসছে, তারা অনেক সহি জাইফ এগুলো ডিস্টেন্স করছে, এগুলো আগে ক্লিয়ার বলে দিচ্ছি। তো উনি লিখেছেন যে মালি ইস্তেদারটা কাকে বলে, বলছে তোমার তোমার ফ্যামিলির সমস্ত ঘর বাড়ি জমি জায়গা টাকা পয়সা পুকুর বাগান গাছ যা আছে তুমি অঙ্কে নিয়ে এসো টাকায়। টাকায় নিয়ে আসার পর সেইটাকে তুমি ফ্যামিলিকে যে ছেড়ে যাবে, দেখেন আমার যা আছে প্রপার্টি দেখা গেল 50,00,000 হলো, আমার 20 ফ্যামিলির লোক আছে, আমি থাকবো না 2 মাস, তাদের 2 মাসের খাবার, তাদের 2 মাসের পোশাক এবং থাকার জায়গা এইটুকু বাদ দিয়ে বাকি টাকাটা যদি জোয়াসার ভাড়া হয়ে যায় তো ওর জন্য হজ ফরজ। এবার আপনারা চিন্তা করেন কার কার ফরজ। আবার বললে বলবে হাদিস জয়ীফ, জয়ীফ বলছে, আমি ক্লিয়ার বলে দিছি হাদিসটাকে, জয়ীফ বলছে যদি কেউ হজ না করে তো ইহুদি নাসারার দলে উঠবে। সারা জীবন আমল করলাম, তেলাওয়াত করলাম, জিকির করলাম, সারা জীবন পরেজগারের মতো নামাজ রোজা করলাম, আর কিয়ামতের মাঠে ইহুদির দলে উঠলাম, লাভটা কি হলো, লাভটা কি হলো? হজ এত কঠিন একটা ইবাদত। অতএব আমি আপনাদেরকে একদিকে রোজার দাওয়াত দিয়েছি, আর একদিকে হজের দাওয়াত দিচ্ছি। উমরা যদি কেউ করতে চান যোগাযোগ করবেন, উমরা আল্লাহ যদি নিয়ে যায় তো রমজানে একবার যাব, আগস্টে একবার যাব, হজের শেষে নিয়ত করে নিয়েছি, সেই টিকিট এখনো থেকে গেছে, যেতে পারিনি। আপনাদেরকেও বলছি রেডি হন, চলেন যান মক্কা মদিনা, হৃদয়ের জায়গা। অতএব আল্লাহ দাওয়াত দিয়েছেন, দাওয়াত পুরা করেন। এখন আমি আপনাদের সামনে যে কথাটা তুলে ধরতে চাইছি, এই যে বিশাল প্যান্ডেল আকাশের মতো, এত লাইট, এত মাইক, এত বক্তা, এই আঞ্জামটা যে কমিটি দিয়েছেন গতকাল থেকে আজকে নয়, আমি আশা করি দিন 10-15 তারা খেটে খেটে ক্লান্ত হয়ে গেছে। শুধু উদ্দেশ্য জামিয়া, উদ্দেশ্য জামিয়া, একজনও উঠবেন না, একজনও উঠবেন না, একজনও উঠবেন না। কঠিন জিনিসকে আসান করার জন্য বিশ্বনবী সাদকার রাস্তা দেখিয়েছেন। কোন আল্লাহর গোলাম আছেন 5,000 টাকা একটা দেনেওয়ালা? কোন আল্লাহর গোলাম আছেন 5,000 টাকা দেনেওয়ালা, 10,000 দেনেওয়ালা? জি নাই। ভাইরা আমার, আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন
বিসমিল্লাহির রহমানির রহিম আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইয়াকিমুনা সলাহ। এই ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ এবং ভিডিওটি একটু যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন এবং আপনার মতামত কমেন্টের মাধ্যমে জানাবেন। আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি দাবিয়ে দিবেন যাতে সমস্ত ভিডিওর নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। আর আবারও দেখা হবে পরের ভিডিও। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।